হ্যালো আর্মি, বিটিএস ফ্যান বা বিটিএস আর্মির সংখ্যা হিসেব করলে ধরুন প্রায় লক্ষ কোটি ছাড়িয়ে যাবে, আর তাদের মধ্যে সবাই বিটিএস এর মতো হতে চায়। কিন্তু যখন কেউ নিজেকে বিটিএস মেম্বারদের মতো দেখানোর জন্য সমস্ত লিমিট ক্রস করে, এটা তার জন্য সবথেকে বড় ভুল প্রমাণ হবে। এমনই কেউ একজন নিজেকে বিটিএস মেম্বারদের মতো দেখানোর জন্য সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে, আর তার এই সবটা শেষ হয় মৃত্যুতে গিয়ে। আমি বলছিলাম ক্যানাডিয়ান অ্যাক্টর অ্যান্ড কে পপ ট্রেনি ব্রন হলুজির কথা, মাত্র 22 বছরের একজন ছেলে। এই ছেলেটির মৃত্যুর জন্য জিমিনকে দায়ী করা হচ্ছে। এই বিষয়ে পুরোটা জানার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাউথ কোরিয়া এমন একটা দেশ যেখানে লুকটা অনেক বেশি ম্যাটার করে, তাই সেখানকার সিটিজেনরা যে করে হোক নিজেকে সুন্দর রাখে। আর আমরা সকলেই জানি সাউথ কোরিয়া কসমেটিক সার্জারিতে নাম্বার 1। ব্রনহোজি প্রফেশনালি একজন কানাডিয়ান অ্যাক্টর। 2019 বিটিএস আর্মি হওয়ার পর কেপপ নিয়ে তার ইন্টারেস্ট বাড়তে থাকে এবং তিনি কোরিয়াতে শিফট করেন। সাউথ কোরিয়ার একটা বড় কোম্পানি তাকে অ্যাজ এ ট্রেনি রেখে দেয় এবং অক্টোবরে, যার একটা কে ড্রামা লঞ্চ হওয়ার কথা ছিল, তার ওয়েস্টার্ন ফেস কাট মানে স্কোয়ার শেপের ফেস কাটের জন্য অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়। বিটিএস এ তার 22 ছিলেন জিমিন। নিজেকে জিমিনের মতো দেখানোর জন্য, জিমিনের মতো হওয়ার জন্য তার অবসেশন এতটাই বেড়ে যায় যে সেটাই তার প্রাণ নিয়ে নেয়। ব্রন কলেজের পাবলিশার্স বলেছেন তিনি নিজেকে জিমিনের মতো দেখা চাইতেন, যাতে তাকে কোরিয়ান বা একজন প্রিওর এশিয়ান লাগে, যার জন্য তিনি মাত্র 1.5 বা 2 বছরের মধ্যে 12টা কসমেটিক সার্জারি করিয়ে ফেলেছেন, যাতে তাকে দেখতে জিমিনের মতো লাগে। যার সার্জারির লিস্টে ছিল ফেস লিফট, ফেস জব, আই লিফট, আইব্রো লিপ লিপ রিডাকশন, এমন আরও সার্জারি তিনি তার বডিতে করিয়েছেন, আর এগুলো করতে গিয়ে প্রায় 1 কোটিরও বেশি টাকা খরচ হয়ে গেছে। কয়েক মাস আগের সার্জারির পর কমপ্লিকেশন বাড়তে শুরু করে এবং লাস্ট উইক স্যাটারডে তার সার্জারির পর ইনফেকশন বাড়তে শুরু করে এবং কয়েক ঘন্টা পর তিনি কোরিয়াতে একটা হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর জন্য অনেকে জিমিনকে দায়ী করছে, তারা বলছে জিমিনের মতো হতে গিয়েই তিনি মারা গিয়েছেন। যারা এটা বলছে তারা একদম ভুল বলছে। এখানে জিমিনের দোষটা কোথায়? জিমিন গিয়ে বলেনি যে তুমি আমার মতো হও। এখানে জিমিনের দোষ দেওয়া সম্পূর্ণ ভুল। বিটিএস কখনোই কাউকে বলেনি যে তাদের মতো হতে, উল্টে বিটিএস বলে তুমি যেমন তেমনই সুন্দর। আচ্ছা আর্মিরা, তোমরাই বলো, এখানে কি জিমিনের কোনো দোষ আছে? এখানে জিমিনের কোনো দোষই নেই। কেউ যদি কাউকে কপি করতে গিয়ে মারা যায়, তাহলে দোষটা তার যে কপি করতে গিয়েছে। যাকে কপি করা হয়েছে দোষ তার নয়। ব্রন হলুজের মৃত্যুর জন্য আমরা সবাই অনুতপ্ত, কিন্তু এর জন্য জিমিন দায়ী এটা আমাদের মেরে ফেললেও আমরা বিশ্বাস করব না। আর্মিরা, যারা জিমিনের উপর দোষ দিচ্ছে তাদের জন্য তোমার কী রিয়াকশান আছে সেটা কমেন্টে জানাও। তোমার যত ফ্রাস্ট্রেশন কমেন্টে বের করতে পারো, তবে হ্যাঁ, আমাকে গালি দিয়ে নয়। আমি এখানে বিটিএস রিলেটেড অনেক ছোট ছোট আপডেট দিয়ে থাকি, যদি তুমি সেগুলো জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো।